এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের অন্যান্য বেশ কিছু জায়গায় কি ছবি দেখা যাচ্ছে? আমাদের সঙ্গে সরাসরি কোলে মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, পূর্ব বর্ধমান থেকে রয়েছেন সন্তোষ দাস এবং আমাদের সঙ্গে শ্রীরামপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুজিত গৌর। আমরা প্রথমেই কলকাতার দিকে নজর রাখবো, কোলে মার্কেটের কি ছবি জানবো। এলিনা আমার সঙ্গে রয়েছে আমাদের। এলিনা, তুমি কোলে মার্কেটে রয়েছো, একেবারে পাইকারি বাজার বলা হয় কোলে মার্কেটকে, সেখানকার কি ছবি, কি দামে বিকোচ্ছে শাকসবজি? একেবারে বিশাখা, দেখো সবজির বাজার কার্যত অগ্নিমূল্য, এবং এই কোলে মার্কেট, শিয়ালদহ কোলে মার্কেট অত্যন্ত বিখ্যাত মার্কেট, পাইকারি মার্কেট বলা হয়, এবং সেই মার্কেটেও কার্যত ছ্যাঁকা লাগছে প্রত্যেকের। অনেকেই আমরা জানি অফিস মার্কেট থেকে বাজার করে নিয়ে যান, কিন্তু সেই বাজারেই মধ্যবিত্তের হাতে কার্যত ছ্যাঁকা লাগছে, কারণ টমেটো বিকোচ্ছে প্রায় 60-80 টাকা কিলো দরে, একই সঙ্গে ঝিঙে, পটল, করলা প্রত্যেকটি সবজির দাম অগ্নিমূল্য। আমি এই মুহূর্তে কোলে মার্কেটে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট আলীকে বলবো, আলী ছবিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যদি সম্ভব হয়, কারণ অত্যন্ত বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, একটু চেষ্টা করবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখার। টমেটো থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু অনেকটাই বেশি, এবং চাষিরা যেটা অভিযোগ করছিলেন প্রথম থেকে, যে চাষিরা আড়তদারের কাছে যে দামে বিক্রি করেন তার থেকে প্রায় দ্বিগুণ মূল্যে খোলা বাজারে সবজি বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রশ্ন উঠছে, তাহলে চাষিরা কি সত্যিই তাদের সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন? চাষির মাঠ থেকে যারা রিটেলার, কারা বেশি লাভবান হচ্ছেন? সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিসের জন্য এত দাম মাসি, কিসের জন্য এত দাম? কি করে জানবো বলুন, আমরাও তো কিনে ব্যবসা করছি মা, কিছু বলতে পারছি না কেসের জন্য এত দাম হচ্ছে। আপনারা তো কেনেন কাদের থেকে? এদের থেকেই কিনে। হ্যাঁ, কতটা দাম বাড়ছে কেন? এরকমভাবে কত দাম বাড়ছে? ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 300 টাকা, ওরা বেচছে, আমরা কিনছি, আমরাও বেচছি। টমেটো কত করে? টমেটো 80 টাকা কিলো। 80 টাকা কিলো। অন্যান্য সবজি, ঝিঙে, পটল? 80-100। 80-100-র কাছাকাছি। কোলে মার্কেটে এরকম তো দেখা যায় না, এত ফাঁকা ফাঁকা কেন? মার্কেটে লোক লেগ নেই, দেশে মাল নাই বলে তো ফাঁকা, বাজারে ভর্তি বাজার রয়েছে, শাকসবজি রয়েছে, কিন্তু মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগছে, কারণ কিনবেন কি, তাদের তো বাজেটের থেকে বেরিয়ে যাচ্ছে সবকিছু। এদিকে চাষিরাও বলছেন যে তারাও ভালো নেই। এলিনা আমাদের সঙ্গে থাকো, অপরদিকে আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ। সন্তোষ, বর্ধমানকে বলা হয় রাজ্যের শস্য ভাণ্ডার, সেখানকার চাষিরা কেমন আছেন, সেখানকার মানুষ কি বলছেন? দেখো, একদমই তোমাকে আমি কলেজ মোড় বাজারের আগে ছবিটা দেখাই, সকাল সকাল কিন্তু যে বাজারের ছবিটা কিন্তু একদমই ফাঁকা বললে চলে। তার কারণ মানুষ বাজারে আসছে, কিন্তু বাজারে যে যে টাকা তেলেরা ব্যাগে করে নিয়ে আসে, সেই ব্যাগে কিন্তু ব্যাগ কাজে তো ফাঁকা, 100 টাকার বাজার করলেও কিন্তু ব্যাগ ভরছে না। অনেক বাজারের যারা ক্রেতা তারা রয়েছেন যে আচ্ছা বাজারতে এসছে সকাল সকাল, তো 100 টাকা যখন বাজার করছেন ব্যাগ ভরছে না? ব্যাগ ভরছে দেখো, ব্যাগ ফাঁকা থাকছে, ফাঁকা। সেদিন বললে দাম কিরকম? দাম ভারী দাম, 100 টাকা একটু কম নয়, সব কিছুরই বেগুন, তারপরে নিলাম ঝিঙে, পটল, সব দাম প্রচুর দাম। আরেকজন 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 ক্রেতা রয়েছেন যে তাদের বাজারে সবজি মূল্য কত? প্রচুর দাম রয়েছে, ঝিঙে 70 টাকা কেজি, পটল 40 টাকা, শসা 80 টাকা, কুমড়ো সেটাও 35-40 টাকা, মানে সব কিছুর দাম যথেষ্ট হাই রয়েছে। সন্তোষ, বোঝাই যাচ্ছে যে এত দাম, এক একটা সবজির এত দাম, মানুষ তরকারি রান্না করেও যে খাবেন, তারা কি করে খাবেন, কোথায় গিয়ে বাজেট দাঁড়াচ্ছে, সেটাই তো একটা বড় প্রশ্ন। আমাদের সঙ্গে থাকো, তুমিদের কাছে যাবো, শ্রীরামপুরের কি ছবি জানার চেষ্টা করবো সুজিত। দেখো, বাঙালির কিন্তু খাবারের মধ্যে যে যেমন ভাত আলু কিন্তু হলেই চলে, কিন্তু সেই সবজি যে যেমন যা দাম বেড়েছে সেখানে কিন্তু তাদের হাতে ছাকা লাগছে। তাদের তো এটা দাবি যে যেভাবে বাজারে দাম বাড়ছে নিত্যদিন, সেই সবজি খাবে কি করে? তারা কিনতে এসে মানে যে যে টাকা কিনেন নিতে আগে তারা কিনতেন, সেই টাকা কিন্তু যখন বাজারে নিয়ে আসছে সেই টাকা কিন্তু ব্যাগ তো ভর্তি হচ্ছে না, উল্টে বাড়ি চলে যাচ্ছে। আমিও কিন্তু ব্যাগ নিয়ে এসেছি, একটু বাজারে যাবো, দোকানে দোকানে একটু দেখবো। দাদা, টমেটো কত করে? দেখো, টমেটো 100 টাকা, এবং দেখতে পাচ্ছি পটল কত করে?
টমেটো 100, পটল 40, যা তুমি দেখতে পাবে সবই কিন্তু 60-80 উপরে দাম। আর এই কথাটাই যখন কাস্টমাররা আসছে তাদের দোকানে তখনই বলছে আর কিছু লাগবে না, অল্প মাল দিয়ে দিন, একটু কথা বলার চেষ্টা করব দোকানদারের সাথে। দাদা এই যে এত দাম সবজির, যেভাবে দাম বাড়ছে এত দাম, এবং বাজারে লোকজনও কম, এত দাম বাড়ার কারণটা কি? ফলন নেই বলে। চাষিরা তো যেভাবে ফসল ফলাচ্ছে সেখানে চাষিরা দাম পাচ্ছে না, মাঝখানে তো পাইকারি মার্কেট থেকে দাম খুচরো মার্কেটে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, কারণটা কি? আমার ফইরারা নিচ্ছে, ফইরারা নিয়ে নিচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছি বাজারে তো কোনো ভিড় নেই, বাজার পুরো ফাঁকা, এখানে কাস্টমার আসবে তারপরে তো ভিড় হবে। হ্যাঁ, আগে থেকে কি বিক্রি যারা আছে 1 কিলো 2 কিলো করে নিচ্ছ, তারা কি আর তো কমে? না না, কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, কমিয়ে দিচ্ছে। কারণটা কি? কারণটা দামের জন্য, দামের জন্য। দেখাই যাচ্ছে যে কোথাও কোথাও মানুষের মধ্যে একটাই চিন্তা যে তারা খাবেন কি করে, আর যারা বিক্রেতা তারা বলছেন ফোরে রাজ, তারা কোথায় যাবেন, তারা যে দামে পাচ্ছেন সেই দামেই তো তাদেরকে বিক্রি করতে হবে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের স্ক্রিন প্রতিনিধি এলিনা, সুজিত এবং সন্তোষ। ওদিকে খোলা বাজারে অগ্নিমূল্য যেভাবে হয়ে যাচ্ছে কাঁচা আনাজের দর, সেই জায়গা থেকে চাষিদের ভাড়া শূন্য, ভোর থেকে হাড় ভাঙা খাটনি খেটে পেটের ভাত জোগাতে হিমশিম দশা চাষিদের, তাদের দাবি লাভের গুড় খাচ্ছে বড় ব্যবসায়ী ও আড়তদার। গ্রাউন্ড জিরো থেকে চাষিদের দুর্দশার কথা শুনল রিপাবলিক বাংলা। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস কি ছবি তুলে ধরলেন, দেখুন। এরকম লোক নেই, দাম শুনে চলে যাচ্ছে। কমলা কিনা 20 টাকা, বিক্রি করলে 30 টাকা বললে ছুটছে। এই ঝিঙে যারা চাষ করছেন চাষিরা, তাদের চাষ করতে খরচ, তারা যখন বিক্রি করছেন পাইকার রেটে 30 টাকা করে, কিন্তু সেই ঝিঙেই যখন বাজারে যাচ্ছে তা কিন্তু কোথাও বিক্রি হচ্ছে 50 টাকা, খোলা বাজারে কোথাও 50 টাকা, কোথাও 60 টাকা। আমি দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের একদম পাশেই একটা গ্রামে, এখানে দেখা যাচ্ছে এই যে ভেন্ডি চাষ, হাতে এই যে ভেন্ডি কত টাকায় তোমরা বিক্রি করছো? 20 টাকা পাইকারি, বিক্রি 40 টাকা। মানে তোমরা বিক্রি করছো 20 টাকায় আর বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা, চাষ করেও টাকা পাচ্ছি, মানে হাফ পাচ্ছি, হাফ, হাফের হাফ। কিন্তু যারা ব্যবসা করছে তারা মুনাফাটা, তারাই হচ্ছে লাভবান। মনে হয় এর পিছনে ফোড়ে রাজ রয়েছে, দালাল রাজ রয়েছে। হ্যাঁ আছে, তবে এখনো শশা ধরেনি, সবে চাষ হয়েছে, ফুল এসছে গাছে। এই এইগুলো আপনারা কত টাকায় বিক্রি করবেন? এখন বাজারে আপনার ওই বললাম তো, ওই যে পাইকারি রেটে 50-55, আর কোনো সময় হয়তো বাজার উঠলে হয়তো পাওয়া গেলো, আর সেটা বিক্রি হবে বাজারে গিয়ে 70 থেকে 80। 70-80। এই যে একটা পটল, এই এই পটলটা যখন চাষিরা এই চাষ করে একদম জমির থেকে যখন পাইকারির কাছে যাচ্ছে, তখন কিন্তু মানে আড়তদারদের কাছে যাচ্ছে, তখন এই পটলের দাম কিন্তু 20 টাকা পাচ্ছেন চাষিরা। না আর খোলা বাজারে বিক্রি হচ্ছে কত? খোলা বাজারেই বিক্রি। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, কিন্তু শূন্য চাষিদের ভাড়ার। জমিতে ফলে রয়েছে ঝিঙে, পটল, উচ্ছে, ঢেঁড়সের মতো সমস্ত সবজি। চাষিদের দাবি তাদের ফলানো সবজি আড়তদারদের কাছে বিক্রি করে তারা যে মূল্য পাচ্ছেন তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। আমাদের প্রতিনিধি আসানসোল থেকে যে ছবি তুলে ধরেছেন ব্রজ আমাদের প্রতিনিধি, সেখানকার বাজারের ছবিটা এবং চাষিদের কি অবস্থা দেখুন তার পাঠানো প্রতিবেদন। সবজির দর একেবারে আকাশ ছোঁয়া, এমনিতে বৃষ্টি নেই, তারপর বাজারে হাটে গেলেই দেখা যাচ্ছে যে একেবারে ছ্যাঁকা লাগছে। সাধারণ মানুষের সবজি বাজারে কিন্তু কাটছাট হয়েছে, কিন্তু কেন সবজির এত দর? তাহলে এই দামে কি লাভবান হচ্ছেন চাষিরা? ভেন্ডি আমি কিতনা কিতনা রেট মিল রা আপ লোক ইহাঁ সে কিতনা রেট মিল রা 30-32 আপ লোক দে রে কিলো? হ্যাঁ। কিসকো দেতে হ্যায়? মান্ডি মে দেতে। মানে ডাইরেক্ট যাকে মান্ডি মে দেতে? হ্যাঁ, হাম লোক 30-32, কভি 28, কভি 25, উসকা কোই সীমিত নেই রাহতা। আমরা দেখতে পাচ্ছি যে চাষি তারা কিন্তু তাদের যে ফলন সেই ফলন কিন্তু কেটে, গাছ থেকে কেটে তারা কিন্তু মজুত করছে এবং এটা মার্কেটে যাবে। এই 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 যে এই যে এটা এটা কি, এটা কি কি সবজি? এটা এটা মার্কেটে আপনারা কি বিক্রি করবেন?
30-25 টাকা কেজি বিক্রি হয়। আপনারা আপনারা কত পাবেন? আপনারা আমরা নিজের বিক্রি করি। মানে এটা যদি গদিতে দেন তাহলে 5 কিলোতে 250 টাকা পাবেন, 50 টাকা কেজি আপনারা পাবেন। আর যদি আপনারা নিজে গিয়ে বসেন 80 টাকা কিলো পাবেন। 80 টাকা কিলো পাবেন যে করলা, সেই করলা যদি পাইকারিদের দেওয়া হয় বা তারা গিয়ে চাষিরা গিয়ে যদি আড়তে গিয়ে পৌঁছে দিয়ে আসে তাহলে তারা 50 টাকা করে কিলো পাবেন। আর যদি নিজেরা গিয়ে এই ফলন যদি নিজেরা গিয়ে হাটে বাজারে বিক্রি করেন তাহলে তারা সেক্ষেত্রে 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত পাবেন। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। পটল 30 টাকা কিলো খুচরা বিক্রি আছে, আমরা নিয়ে আসছি 20-22 টাকা কিলো নিয়ে আসছি, 30 টাকা খুচরা, 250 গ্রাম করে বিক্রি আছে। ভেন্ডি কী রেট? ভেন্ডি আছে আপনার 50 টাকা কিলো, 40-42 টাকা চাষ থেকে তোলা হচ্ছে। আর বলুন, আর উচ্ছে উচ্ছ কালনা পাওয়া যাচ্ছে না, সব জ্বলে গেছে ধূপের মধ্যে। ওই মোটামুটি 70-72 টাকা কিনে আমরা 220 টাকা বিক্রি করছি। মানে খুব মানে তৃত হয়ে গেছি এই বছরে, এত মানে দাম জিনিসের দাম। আলু পেঁয়াজ তো অনেক দাম আছে দাদা, আলু পেঁয়াজ অনেক দাম আছে। আলু 25 টাকা আমরা খুচরা বিক্রি করছি, মোটামুটি 31-32 টাকা কিনে নিয়ে আসছি আমরা। পেঁয়াজ আছে খুচরা 40-45 টাকা। কুমড়ো কী দাম আছে? কুমড়া 20 টাকা কিলো আছে।